প্রিয় দর্শক, সালাতের শুরু থেকে নিয়ে সালাতের একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করা, তাকবীরে তাহরিমা, এটা থেকে নিয়ে একেবারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যে সালাত আমরা শেষ করি, এই উভয়টার মধ্যবর্তী সময়ে আমরা যত কাজ করে থাকি সেগুলোকে তিন ভাগে ভাগ করা যায় এবং ফোকাহায় কেরাম যুগে যুগে সেটাকে তিনটি ভাগে ভাগ করেছেন। তার একটি ভাগ হলো রুকন বা সালা ফরজ, যেটাকে বলি আমরা। রুকন শব্দের অর্থ হলো স্তম্ভ, খুঁটি, অর্থাৎ যেটা মূল, যেটা না হলেই নয়, ফরজ, যেটা অবধারিত, অপরিহার্য। সেরকম কিছু কাজ আছে সালাতের মধ্যে, সালাতের কিছু পার্ট আছে যেগুলো রুকন পর্যায়ে অবধারিত, অপরিহার্য, যে না হলে সালাত হবেই না। আর দ্বিতীয় কিছু পার্ট আছে যেগুলোকে ওয়াজিব বলা হয়েছে, অর্থাৎ আবশ্যক, সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আবশ্যক, জরুরি, করতেই হবে। কিন্তু আগের ফরজ বা রোকন যেগুলো আছে সেগুলো আবশ্যক, কিন্তু সেগুলোর সঙ্গে ওয়াজিবের পার্থক্য হলো যে ফরজ যদি কোনো কারণে ছুটে যায় তাহলে ওই সালাতটি আবার আদায় করতে হয়, আর ওয়াজিব যেটা সেটা যদি ছুটে যায় কোনো কারণে, ভুলে যদি ছুটে যায় তাহলে সেটাকে আবার যদি সেজদাসহু দেওয়া হয় তাহলে সেটার ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, ক্ষতিপূরণ হয়ে যায়। তাহলে আমরা দুই ধরনের কাজ পেয়ে গেলাম সালাতে। কিছু কাজ হলো সালাতের ভিতরে রোকন অর্থাৎ ফরজ, আবার কিছু কাজ আছে সালাতের ভিতরে যেগুলো ওয়াজিব। কয়টি বিষয় সালাতের ভিতরে ওয়াজিব, এ বিষয়ে নানা রকমের কথা রয়েছে। ফেকি হানাফির দৃষ্টিকোণ থেকে 10 বা 11টি বিষয় রয়েছে সালাতের ওয়াজিব, কেউ কেউ অবশ্য 14টি বলেছেন, কিন্তু সংক্ষেপে 14টি অর্থ প্রত্যেক সালাতের জন্য প্রযোজ্য না। প্রতিটা সালাতে 11টি বিষয়কে আমরা ওয়াজিব হিসেবে উল্লেখ করতে পারি, সেই সাথে আরও কয়েকটি বিষয়কে যুক্ত করতে পারি ওয়াজিব হিসাবে, যেগুলোকে ফেকে হাম্বারির দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম ওয়াজিব বলে থাকেন। যেই 10 বা 11টি কাজকে আমরা বলেছিলাম সালাতের ভিতরে ওয়াজিব, তার ভিতরে 1 নম্বর হলো তাকবীর। শুরুতে তাহরিমা বাধা, সেটা ফরজ আমরা বলেছিলাম, সেই সাথে তাহরিমাতে আল্লাহু আকবার বলে তাহরিমা বাধা অর্থাৎ সালাত শুরু করা, এটাকে ওয়াজিব বলেছেন ফেকে হানাফি উলামা ইকরাম। সেই সাথে 2 নম্বর ওয়াজিব বলেছেন তারা ফাতেহা পড়া, সুরে ফাতেহা পড়া, আলহামদু সুরা পড়া এটাকে। আর তৃতীয়ত ওয়াজিব বলেছেন আরেকটি সুরা মেলানোকে, এটাকে অবশ্য আরবের স্কলারগণ, সৌদি আরবের স্কলারগণ তারা ওয়াজিব বলেন না, সুন্নাহ বলেন। তারা বলেন নবী আলাইহিস সালাম ইবনে হাদিস থেকে বোঝা যায় যে এটা সুরা ফাতেহার পরে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে সে যা ইচ্ছা তা পড়ে। এবং কোরআন আল্লাহ বলেছেন ফাকরা উমা তাইয়াসসার মিনাল কোরআনে, তোমরা তো কোরআনের যা সম্ভব হয় পড়ো। বিষয়টা যেহেতু ঐচ্ছিক করা হয়েছে তাই তারা বলে থাকেন যে সুরা ফাতেহার পরে অতিরিক্ত যে সুরা মিলাতে হয় আরেকটি, সেটাকে সুন্নাহ তারা বলে থাকেন, যেহেতু স্বাধীনতা দেওয়া হয়েছে। যদিও যারা ওয়াজিব বলে থাকেন তাদের দৃষ্টিকোণ থেকে এখানে স্বাধীনতা দেওয়া হয়েছে গোটা কোরআনের যে কোনো জায়গা থেকে পড়ার ব্যাপারে, কিন্তু পড়া না পড়ার পরে স্বাধীনতা দেওয়া হয়নি। যাই হোক, বিস্তারিত দাঁড়িয়ে আলোচনা আমরা যাচ্ছি না। বলছিলাম যে সুরা ফাতেহার পর একটি সুরা মিলানোকে ওয়াজিব বলে থাকেন ফেখানা বলো মাইকরাম। 4 নম্বর যে ওয়াজিব সেটা হলো প্রথম 2 রাকাতে কেরাতের জন্য নির্দিষ্ট করা, অর্থাৎ সুরা ফাতেহার পরে অতিরিক্ত যে আরও সুরা, গোটা সুরা অথবা সুরার অংশবিশেষ তেলাওয়াত করতে হয় সেটা শুধুমাত্র ফরজ সালাতে প্রথম 2 রাকাতই কেবলমাত্র পড়া, পরবর্তী রাকাতে না পড়া। আর 5 নম্বর ওয়াজিব বলে থাকেন তারা সেটা হলো সুরা ফাতেহাকে আগে পড়া, তারপরে সুরা মেলানো বা অন্য সুরা পড়া। 6 নম্বর যে ওয়াজিব তারা বলে থাকেন তা হলো তাদিল আরকান। তাদিল আরকান মানে হলো প্রত্যেকটি ফরজ যে কাজ আছে, প্রতিটি কাজ যে আছে সালাতের, সেগুলোকে ধীরস্থির, বিশেষ করে ফরজ কাজগুলোকে ধীরস্থিরতার সাথে করা এবং অত্যন্ত শান্তশিষ্টভাবে করা, ভালোভাবে করা। 7, প্রথম বৈঠক করা, অর্থাৎ 2-এর অধিক যে রাকাত সালাদগুলো রয়েছে, 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাত রয়েছে, সেই সালাদগুলোতে প্রতি 2য় রাকাতে যে বৈঠক, এটাকে প্রথম বৈঠক বলা হয়। এই প্রথম বৈঠকটাকে ওয়াজিব বলা হচ্ছে, শেষে বৈঠকটাতে সর্বসম্মতিক্রমে সবার মতোই ফরজ, যেটা আমরা আগে বলেছিলাম। 8 নম্বর ওয়াজিব হলো তাশাহুদ পড়া, এবং বৈঠকের মধ্যে তাশাহুদ পাঠ করা এটা ওয়াজিব। আর 9 নম্বর হলো তারতিব রক্ষা করা, ফরজ এবং ওয়াজিবের যে সিরিয়াল রয়েছে কোরআন সুন্নাহ অনুযায়ী, যে সিরিয়াল বর্ণিত হয়েছে সেই সিরিয়ালটাকে মেনটেন করা, আগে পরে না করা, উল্টাপাল্টা না করা, এটা একটি ওয়াজিব। আর 10 নম্বর হলো ইমামের জন্য ফজর, মাগরিব এবং এশা, এই সালাদগুলোতে কেরাত উচ্চস্বরে পাঠ করা ওয়াজিব। আর মুক্তাদিদের আর জোহর এবং আসরের মধ্যে সালাতের মধ্যে অনুচ্চ স্বরে বা নীরবে কেরাত পাঠ করা, সুরা ফাতে এবং সাথে সুরা মিলন, এটা আস্তে আস্তে নীরবে মনে মনে করা, এটা নীরবে করা হলো ওয়াজিব ইমামের জন্য। আর মুক্তাদি যখন আদায় করবেন তখন সেক্ষেত্রে তাকে দিনের সালাত অর্থাৎ জোহর আসর এগুলোতে অবশ্যই নীরবে থাকতে হবে, আর বাকিগুলোতে তিনি সর্বে পড়তে পারেন।
যাই হোক, 10 নম্বর, তাহলে ইমামের জন্য ফজর আস এবং মাগরিব এশায় উচ্চস্বরে কেরাত পড়া আর জোহর আসরে নিম্নস্বরে পড়া, এটা ওয়াজিব। 11 নম্বর ওয়াজিব হলো সালামের মাধ্যমে সালাত শেষ করা। এই ওয়াজিবগুলো ফিকহে হানাফি দৃষ্টিকোণ থেকে ওয়াজিব। এর পাশাপাশি আরবের স্কলারগণ আরও কয়েকটি বিষয়কে ওয়াজিব বলেন। তার ভিতরে একটি হলো যে প্রথম আল্লাহ আকবর যেটা তাকবীরে তাহরিমা, ওইটা বাদে বাকি যে তাকবীরগুলো আছে সেগুলোকে সবগুলোকে তারা যতবার আল্লাহ আকবর বলা আছে সেটা রুকু সেজদা থেকে ওঠা, সেজদাতে যাওয়া, সেজদাতে যাওয়ার সময় এবং সেজদা থেকে উঠে দাঁড়ানোর সময়, এই যে পরবর্তী যে আল্লাহ আকবরগুলো আছে, তাকবীরগুলো আছে, সেগুলোকে তারা পৃথক ওয়াজিব বলেন, যেগুলোকে ফেকানাফুল্লাহ মাইকরাম সুন্না বলে থাকেন। যাই হোক, দ্বিতীয় ওয়াজিব আরও যুক্ত করা হয়েছে, তা হলো তসবি পাঠ করা রুকুতে। এবং তৃতীয় ওয়াজিব হিসেবে তারা বলেন রুকু থেকে উঠে সেমে আল্লাহ রহমান হামিদা বলা একাকী ব্যক্তির জন্য। এবং চতুর্থ ওয়াজিব বলে থাকেন তারা রব্বানা ওয়ালাকাল হামদ বলা মুক্তাদের জন্য এবং একা ব্যক্তির জন্য। আর 5 নম্বর হলো সিজদা গিয়ে তসবি পাঠ করা। এবং 6 নম্বর হলো 2 সিজদার মধ্যখানে রব্বি ফিল্লি দোয়া পড়া। এবং 7 নম্বর হলো তাশাহুদ, প্রথম যে তাশাহুদ সেটি। আর 8 নম্বর হলো তাশাহুদের জন্য বসা, প্রথমবারের তাশাহুদের জন্য বসা। তাহলে একটা ওয়াজিব হলো তাশাহুদ পড়া, আর তাহাজুদের জন্য বসা, দুইটা পৃথক পৃথক ওয়াজিব। সর্বশেষ করলে আরও 8টি ওয়াজিবের কথা আমরা জানলাম। প্রিয় দর্শক, তাহলে আগের 11টি ওয়াজিবের সাথে এই ওয়াজিবগুলোকেও যুক্ত করেন আরবের উলামায়ে কেরামগণ, যদিও তার আগের 2-1টা নিয়ে কিছুটা মত পার্থক্য আছে। যাই হোক, এই 8টি ওয়াজিবের প্রায় সবগুলোর ব্যাপারেই ফিকহে হানাফি উলামায়ে কেরাম দৃষ্টিকোণ হলো তারা এগুলোকে সুন্নাহ বলে থাকেন, এগুলোকে তারা ওয়াজিব বলেন না। তাহলে আমরা ওয়াজিব এর যে মত পার্থক্য সেটি আমরা জানলাম। তবে মোটামুটি ধারণা দেওয়ার জন্য বলে রাখি যে প্রত্যেকটিকে আলাদা আলাদা দালিলিক আলোচনা যদি বিশ্লেষণ করা যেত তাহলে আমরা হয়তো প্রাধান্য দিতে সুবিধা হতো, কিন্তু যেহেতু আমাদের সময় সংকুলন হবে না, সেজন্য আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বিষয়কে নিয়ে আলাদা করে বিশ্লেষণ করে আমরা কোনো একটাকে প্রাধান্য দেওয়া সেটা হয়তো সম্ভব হবে না। কিন্তু প্রিয় দর্শক, আমরা মোটামুটি এটুকু ধারণা পেলাম যে প্রতি সালাতের ভেতরে ফরজ কাজ কোনগুলো, মৌলিকভাবে ফরজ কাজ, যেমন দাঁড়ানো, কেরাত পাঠ করা বা সূরা ফাতিহা পাঠ করা, রুকুতে যাওয়া, সিজদা করা এবং শেষ বৈঠক করা, এগুলো হলো মোটামুটি তাকবীরে তাহরিমের মাধ্যমে সালাত শুরু করা, তাহরিমা পড়া, তাহরিমের মাধ্যমে সালাত শুরু করা, এগুলো হলো মোটামুটি সালাতের জন্য অপরিহার্য এবং জরুরি ফরজ কাজ, যেগুলো ছুটলে কোনো অবস্থাতে সালাত হবে না। আর এরপরে ওয়াজিব কাজ অনেকগুলো আমরা জানলাম, সেই ওয়াজিব কাজগুলো ছুটে গেলে কোনো কারণে সেটা ভুলে আবার আমরা সিজদা সহু দিলে সেটার ভুলে যদি ছুটে যায় সিজদা সহু দিলে তাহলে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। এই যে 2 ধরনের কাজ আমরা পেলাম, ফরজ এবং ওয়াজিবের তালিকা আমরা পেয়ে গেলাম। আবার ওয়াজিবের তালিকা এক নজরে বলছি। তাকবীর বলা, আল্লাহ আকবর বলে শুরু করা, ফাতিহা পড়া, সুরা মিলানো তার সাথে, প্রথম 2 রাকাতে ফরজের প্রথম 2 রাকাতে শুধু সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলানো, সুরা ফাতিহাকে আগে পড়ে সুরা মিলানো পরে করা, এবং প্রত্যেকটা রুকুনকে খুব ধীরস্থিরতার সাথে আদায় করা, এবং প্রথম বৈঠক করা, এবং প্রথম বৈঠকে বসা, তাশাহুদ পাঠ করা, আর তারতিব বা ধারাবাহিকতা রক্ষা করা, সিরিয়াল মেনটেন করা, এবং ইমামের জন্য ফজর মাগরিব এশায় জোরে আর আসর এবং জোহরে এই সালাতগুলোতে আস্তে কেরাত পড়া এবং সালামের মাধ্যমে শেষ করা। এই যে ওয়াজিবের আমরা তালিকা পেলাম, তার আগে ফরজের তালিকা পেলাম, এর বাইরে যে কাজগুলো আছে সেগুলো সুন্নাহ ফিকহে হানাফি দৃষ্টিকোণ থেকে। আর সেই সুন্নাহগুলোর কোনোটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কোনো কিছুই করতে হবে না। আর ফিকহে হাম্বলির দৃষ্টিকোণ থেকে ওয়াজিবের যে তালিকা বলেছে সেগুলোর বাইরে যেগুলো আছে সেগুলো সুন্নাহ হবে, আর সেগুলো যদি ছুটে যায় কোনো অসুবিধা নাই, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। হে নামাজি আমার ঘরে নামাজ পড় দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় না। AdDeen Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ AdDeen-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল AdDeen এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।